এই জন্য যুবক ভাইয়েরা আমার, গতকাল একটা চিত্র দেখলাম, 16ই ডিসেম্বরে বিজয় দিবস, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমের একটি হুঙ্কারের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা, মহিলারা, পুরুষরা সবাই অস্ত্রের সামনে লাঠি নিয়ে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেন নেমেছে? দেশকে রক্ষা করা, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। যারা দেশের সঙ্গে গাদ্দারি করে, এরা কোনোদিন দেশের শান্তি চায় না। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় দিবসে আমরা 30 লক্ষ শহীদকে বিনম্র শ্রদ্ধাবলি জানাইছি, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, শহীদদের জন্য আরো প্রাণভরে দোয়া করেছি, এবং 30 লক্ষ শহীদদের নিয়ে অনেক জয়গান করেছি। কিন্তু আমি দেখলাম, গতকাল দেখলাম রাজপথে হাজার হাজার মানুষ চরমোনাই হুজুরের নেতৃত্বে তারা রাস্তায় নেমে শহীদদেরকে গভীরভাবে স্মরণ করেছে। অসুবিধা নাই, এটা আমরা চাই। উনার বুকের মধ্যে সবুজ একটা লাল সবুজের পতাকা লাগাইছে, উনার পিছনে হাজার মানুষের বুকের মধ্যে পতাকা লাগাইয়া রাজপথ মিছিল করেছে, শহীদদের স্মরণে তারা মিছিল করেছে, বিজয়ী দিবসে তারা আনন্দ করেছে। আমার প্রশ্ন হলো, 30 লক্ষ শহীদের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আর শহীদের মর্যাদাই তো পাইলাম নবীর কারণে। বিজয় দিবসে বিজয়ের মিছিল নিয়ে রাজপথে যারা নামতে পারে, তারা ঈদে মিলাদুন্নবীর জুলুসকে কেমনে বেদাত বলে, এটাই আমি কচুয়াবাসীর কাছে বিচার দিয়ে গেলাম। কোনো রাগারাগি নাই, যেহেতু আমার মাহফিলের শিরোনাম ঈদে মিলাদুন্নবী, এই জন্য এটা দিয়েই শুরু করলাম। বিজয়ের মিছিল করেছেন চরমোনাই হুজুর, আমি কোনো আপত্তি করি না, আমরাও করব। কিন্তু একই মিছিলটা মিলাদুন্নবীর দিনে করলে অসুবিধাটা কি? গেল এক পজিশন। 2 নম্বর, গতকাল দেখলাম কৌমিদের একজন বক্তা, তিনি একটা গান বাইর করছে, তিনি দেশের একটা গান গাইলেন, খুব ভালো বক্তা, যিনি নবীর মিলাদ নবীর সালাম দিলে বেদাত বলে, হারাম বলে, নিষেধ বলে, উনি দেখলাম গতকাল বলতেছে সালাম সালাম হাজার সালাম সালাম শহীদ চরণে চরণে আমার গান রেখে যেতে চাই, সালাম সালাম হাজার সালাম। 30 লক্ষ শহীদের স্মরণে আমার প্রশ্ন হলো, শহীদদের কি তুমি সালাম দিলাম? নবীর সালামের বেলায় কেন বেদাত বললা? আমি কচুয়াবাসীর কাছে বিচার দিয়ে গেলাম। বিচার কয়টা হইল? বিচার 2টা দিলাম, বিচারের ভার আপনাদের হাতে। কোন মারামারি নাই, যেহেতু সব শেষ হইয়া যাইব, তাহির জৌলস থাকবে না, তাহিরির কণ্ঠ থাকবে না। 1000 টাকা দিলেও আপনার এত মানুষ আসবেন না, কিন্তু আমার জীবন থাকতে আমি নবীর পক্ষে কথা বলতে হবে, কারণ কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। এই কবরে তো আমার নবী আপন হবে। এ যুবক আমি হাসির খুরাক দেই না, আল্লাহর কসম, কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য বন্ধুরি, জলসা কি চলবে? স্টার প্লাস মত বন্ধ কর,
আমি দেখছি যতটা ছেলে নেশা করে একটা ছেলে বাপ মার সাথে ভালো ব্যবহার করে না। আপনারা বালা আলী জল সার্ভাস করতেছি দিকে গড়ে গেছে কেনা, আপনা গড়ে ধরতেছি, আমার প্রশাসনের ভাইরা আছেন এখানে। আপনারা যদি দেখেন কোনো গ্রামে কেউ বাবা টাবা খা, আপনারা আইন হাতে নিয়ে না না নিয়া এই যে নেতারা আছে ওই প্রশাসন আছে গুফনে যাইয়া বিচার দিয়ে তারা এখন আমার সাথে আজকের নবী আমার প্রিয় নবীকে মহব্বত করে আমার সাথে কিছু ওয়াদা করবেন, আর জীবনে নেশা করব না, নেশা করব না, মদ হ্যাঁ না বন্ধ কর, মদ বন্ধ, তুই দেন না সাইরিস কি রে ক, মদ বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, ডেন্ডি বন্ধ, গাঁজা বন্ধ, বাবা সুদ গোস রিবত চুগুল ঘুরি মিথ্যা সত্য। এখন আর একটা নামাজ চলবে, নামাজ চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, খেদমত চলবে, সোহবত চলবে, মহাব্বত চলবে, এবাদত চলবে, কিয়াম চলবে, মিলাদ চলবে, সত্যি সত্যি এক মহব্বতে আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি মোদের পারে তরি তুমি মোদের ই তুমি নিদান করানে ওয়ালা আল্লাহ আকবার, সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লা সকলে বলি আলহামদুলিল্লাহ বলেন, আর যারা আলহামদুলিল্লাহ বলেন, আমরা যে কথাগুলো বলেছি কথাগুলো আমাদের প্রয়োজন আছে না নাই, আমরা কাকে কে নবীকে ভালোবাসি হাত তোলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাত তুলছেন সবাই যদি নবীরে ভালোবাসেন, মাত্র 5 সেকেন্ডে বসো, মাত্র 5 সেকেন্ড সময় দিন, 5 সেকেন্ড অনলি, 5 সেকেন্ড বসো, পরিবেশকে সুন্দর করুন, ওই যে একটা লোকের অটো চুরি হয়ে গেছে নাকি বললো এখন, এটা তো খুবই দুঃখজনক, মাহফিলে এসেছেন যদি কেউ নিয়ে থাকেন মেহরবানি করে দিয়ে দিবেন, অটো অটো বাবার আমার এই মাহফিল আগামী বছর রাখার জন্য আমাকে অনুরোধ করেছেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যেন আপনাদের মনের আশা রাখতে পারি। এক দুই নম্বর হলো আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছে, একটি কথা আমি আমার অন্তর থেকে বলি, যে কোনো মাহফিলে যদি প্রশাসন থাকে আর যে কোনো মাহফিলে যদি স্থানীয় নেতৃবৃন্দ থাকে আমার কাছে অনেক ভালো লাগে, আমাকে যখন ইনভাইট করবেন অন্ততপক্ষে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কিন্তু আজকে আপনাদের সব কিছু দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, আল্লাহ যেন সকলের নেক হায়াত দান করবেন, না আমি আরো যে বলেন আমি, আমি আপনারা জানেন আমি এখান থেকে পেটটা চলে যাব, আমার দ্বিতীয় মাহফিল ওখানে চলে যাব ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন, তবে একটি কথা আজকে থেকে নেশা যেন না চলে, আর আমাকে যদি
পাঁচ মিনিটের জন্য মহব্বত করে থাকেন, কোনোদিন বাপ মাকে কষ্ট দিবেন না। যদি বাবা মাকে কষ্ট দেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। এটা আমার, এটা আমার মনের কথা। রাত্র দশটা বেজে গেল, আমি গুনাগার, হাজার হাজার পাগলদের কিনে পাগলামি করলাম, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইছে, সবার পরিশ্রম আপনি কবুল করে নেন। জানি না কার আব্বা নাই আম্মা নাই, কার দাদা নাই দিদি নাই, আল্লাহ ওই আব্বা আম্মার খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয়া রাব্বুল আলামিন, রাস্তাঘাট অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও। আল্লাহ বেগের বাণী করে আমাদের বিমার ভালো করে দাও। এই মাহফিলে যারা পরিশ্রম করছে সকলের পরিশ্রম না যাত করে ছেলে বানিয়ে দাও। আল্লাহ স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসন সহকারে, আল্লাহ যারা আন্তরিকভাবে মাহফিল হাজিরা দিয়েছেন, আল্লাহ সবাই রে নবী না দেখায় মরণ দিও না, একবার দেখা দাও নবীজি, বলো নবীজি যদি মায়া লাগে, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। আল্লাহ এখানে মহান কি গোলামায় কাম, তোমার শহীদ দরবারে হাত বাড়াইলো, যার হাত কেন আপনার পছন্দনীয় হবে গো, আল্লাহ ওই উসিলায় আজকের মোনাজাত কবুল করে নেন। আমার পর ওলামায়ে কেরাম মুখ নিঃসৃত বয়ান করবেন, আল্লাহ সকলের বয়ান আমল করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ মেহরবানি করে বাতিলদের কবল থেকে ঈমানকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমাই তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।